सलामुअलাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন আল রানা। আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ধন্যবাদ। তো আমি আজকে কথা বলবো অ্যালমন্ড কালারটা নিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনাদের অ্যালমন্ড কালার বা অ্যালমন্ড জিন যেটা বলে সেটা নিয়ে মোটামুটি ধারণা হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। যে আমি যেটা বলতেছিলাম অ্যালমন্ড কালারটা, এগুলো আমার হলো আপনার কিছু অ্যালমন্ড বার্ড পটার, এটাকে বলে আরএসপি পটার বা রিভার্সিং পটার যেটারে বলে। তো এখানে আপনার কো অ্যালমন্ড আছে, ক্লাসিক অ্যালমন্ড আছে। তো অ্যালমন্ড কালার যেটা সেটা হলো, অ্যালমন্ড হলো একটা স্টেপার জিন যা আপনার অন্যান্য কালারে ডোমিনেট করে। ডোমিনেট করার পরে এটা আসে। বেসিক্যালি এগুলো আপনার ব্লু বার বা ব্লু চেকার বা ব্লু ব্ল্যাক এইসব কালারগুলো ভিতরে যখনই অ্যালমন্ড জিনটা চলে আসে তখনই মোট আপনার এই অ্যালমন্ড কালারটা আসে। তো যেই ক্ষেত্রে আপনার বার্ডগুলো দেখতে পাচ্ছেন, আর অ্যালমন্ডের একটা মজার বিষয় হলো যে ওরা, ওদের বয়স যত বাড়বে ওদের ভিতরে কালারের কম্বিনেশন এবং তারপরে যে আপনার স্পট, তারপরে বিভিন্ন আপনার যেরকম গ্লেজ, এগুলো সব বাড়বে। যত দশক পার হবে ততই আপনার অ্যালমন্ডের দেখতে সুন্দর লাগবে। যেমন যে বার্ডটা এখন দেখতেছেন, এই যে উঠতেছে, এটা কিন্তু একটা নিউ বার্ড, এটা 8-9 পরের একটা কবুতর। তো দেখেন ওর ভিতরে যে কালারটা আসে, এটা মোটামুটি যখন 2 দশকে যাবে বা 3 দশকে যাবে এটার কালার এরকম হয়ে যাবে আস্তে আস্তে। এবং এর যে বাবা আছে, এর বাবা কিন্তু এর থেকেও আরও ডিপ কালার হয়ে গেছে এবং দেখতে আরও সুন্দর। তো এটাও আপনার নিউ বার্ড, এটা একটা ফিমেল বার্ড, এটা আপনার ক্লাসিক অ্যালমন্ড বলে। তো এই বাচ্চাটাও আস্তে আস্তে যত দিন যাবে তত আস্তে আস্তে ব্ল্যাক স্পট বাড়বে এবং গলায় একটা গ্লেজ আসবে। তো আমরা অনেকে চিন্তা করি যে অ্যালমন্ড অ্যালমন্ড জোড়া দিলে হয়তো বা অ্যালমন্ড অ্যালমন্ড জোড়া বাচ্চা পাওয়া যাবে। আসলে এটা ভাই ভুল ধারণা, কারণ অ্যালমন্ড অ্যালমন্ড যদি আপনি জোড়া দেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে ব্লাডার আই বাচ্চা আসতেছে, বাচ্চা পুরো সাদা আসতেছে, বাচ্চার চোখ দেখবেন দেখতেছে না বা সাদা আসতেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব বাচ্চা বাঁচে না, মারা যায়, কারণ স্টেপার জিন দুইটা যদি একসাথে হয় তখন ওই ক্ষেত্রে আপনার বেবি ইনব্রিড হয়। ইনব্রিড হওয়ার ক্ষেত্রে বেবিটা মারা যায় বা বেবিটা আপনার ব্লাডার আই হয়, যেরকম আপনার চোখ সাদা হয়, চোখে দেখে না, একটা সময় খাবার না খাওয়ার ফলে মারা যায়। তো আরেকটা অসুবিধা হলো, আপনি যখন অ্যালমন্ড অ্যালমন্ড জোড়া করলেন, মনে করেন সাপোজ দুই জোড়া অ্যালমন্ড আপনি পেয়ার করলেন, তো দুই জোড়া অ্যালমন্ড পেয়ার করার পরে কী হলো, আপনি বাচ্চা পাইলেন 4টা, এর ভিতরে দেখবেন ব্লাডার আই আসছে 2টা, আর 2টা আসছে আপনার নর্মাল অ্যালমন্ড কালার থেকে। যেমন যদি ওদের প্যারেন্টসের ভিতরে কখনো ব্লু চেকার বা ব্লু বারের জিন থাকে, যেহেতু প্রত্যেকটা কবুতরের জিন থাকে দুইটা কালার জিন থাকে, তো ওই ক্ষেত্রে ওই দুটা বাচ্চা সার্ভাইভ করে বাইতে যাবে। আর বাকি যে দুটা বাচ্চা আছে ব্লাডার আই হবে, সেই দুটা বাচ্চা কিন্তু মারা যাবে। তো সেই ক্ষেত্রে বেসিক্যালি আপনারই লস, আপনি 2 জোড়া কবুতর জোড়া দিলেন, বাচ্চা পাইলেন 2টা, এর ভিতরে ওইখান থেকে আপনার অ্যালমন্ড আসবে, আবার নন অ্যালমন্ড আসার চান্সও আছে। তো দেখা গেছে আপনার 4টা অ্যালমন্ড বার থেকে আপনি 1টা অ্যালমন্ড বাচ্চা পাইতেছেন আর বাকি 2টা তো মারাই গেল ব্লাডার আই এসে ইনব্রিডের কারণে। আর যে একটা বাচ্চা আছে সেটা অ্যালমন্ড, আর বাকি আরেকটা বাচ্চা আপনার অন্য কালার আসছে। তো বেসিক্যালি এইসব টিপসগুলো অনেকে দিতে চায় না। যেমন আমরা যে পেয়ার করি, আমরা সবসময় অলওয়েজ পেয়ার করি অ্যালমন্ডের সাথে অন্য কালার, যেমন অ্যালমন্ডের সাথে ব্লু চেকার, যত ডিপলি কালার আপনি দিতে পারেন, যত মানে হার্ড কালার, যেমন ব্লু চেকার বলেন, ব্লু বার বলেন, ব্ল্যাক বলেন, এগুলো জিনগুলো একটু হার্ড, তো এগুলো যখন আপনি দিবেন তো ওর প্যারেন্টসের ভিতরে 2টা জিন কাজ করবে, একটা হলো আপনার কালো পাবে আর আরেকটা হলো আপনার অ্যালমন্ড। তো যদি ও অ্যালমন্ডটা ডোমিনেট করতে পারে তো সেই ক্ষেত্রে ডোমিনেট করে আপনি একটা অ্যালমন্ড বার্ড পাবেন এখান থেকে, আর আরেকটা পাবেন ব্লু বারের সাথে জোড়া দিলে ব্লু বার বা ব্ল্যাকের সাথে জোড়া দিলে ব্ল্যাক, বা আপনার যে কালারের সাথে জোড়া দেন ওই কালারের একটা বার্ড পাবেন। তবে হলুদ লাল এগুলো সাদা এগুলোর সাথে জোড়া না দেওয়াটাই বেটার, কারণ এগুলোর সাথে জোড়া দিলে অ্যালমন্ড ডোমিনেট করতে খুব সমস্যা হয়, কারণ সাদা কালারটা হলো একটা সুপার মাস্কিং জিন, ওইটার সাথে অ্যালমন্ড ডোমিনেট করতে খুব সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম সময় অনেক ক্ষেত্রে 2টা সাদা বাচ্চা এসে পড়ে।
তো আমরা সুপার মাস্কিং জিম, মাস্কিং জিম এগুলো নিয়ে পরে এক ভিডিওতে অবশ্যই কথা বলবো। তো আজকে অ্যালমন্ড নিয়ে কথা বলতেছি, অ্যালমন্ড নিয়ে বলি। তো আপনি যদি অন্যান্য কালারের সাথে, মনে করেন আপনি একটা ব্লু বার বা ব্লু চেকারের সাথে একটা অ্যালমন্ড পেয়ার করলেন, আর আরেকটা পেয়ারও আপনি ব্লু বার বা অ্যালমন্ড যেটাই হোক আপনার অ্যালমন্ডের সাথে জোড়া করলেন, তো হইলো কি আপনার চারটা বার্ডের ভিতরে দুইটা অ্যালমন্ড পড়লো, দুইটা পড়লো ব্লু চেকার বা ব্লু বার বা ব্ল্যাক, যাই হোক দুই পেয়ার করলেন আপনি ভেঙে ভেঙে, এখানে দুইটা বার্ড অ্যালমন্ড আর দুইটা অন্য কালার। তো সেই ক্ষেত্রে আপনি পাইতেছেন কি আপনার ব্লাডার ডায়রিয়া হওয়ার আসার কোনো সম্ভাবনা নাই, ইনব্রিড হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আপনি কী করলেন, জোড়া দিলেন, আপনার বাচ্চা পাইলেন চারটা। তো চারটা বাচ্চার ভিতরে একটা বাচ্চা পাবেন আপনি অ্যালমন্ড, কারণ অ্যালমন্ড কালারটা একটা বাচ্চার ডোমিনেট করবে এবং ওটার থেকে অ্যালমন্ড আসবে। আর আরেকটা বাচ্চা পাবেন আপনি ওর সাথে যেই মেল বা ফিমেল যে কালারটা জোড়া দিয়েছেন সেই কালারের বাচ্চা। তো সেই ক্ষেত্রে আপনি চারটা বাচ্চা পাইতেছেন, বাচ্চাগুলোও সুস্থ থাকতেছে এবং দুইটা বাচ্চা আপনি অ্যালমন্ড পাইতেছেন আর দুইটা বাচ্চা আপনি অন্য কালার পাইতেছেন, এর ভিতরে ইনব্রিড হওয়ারও কোনো ঝামেলা নেই। তো এটি হলো অ্যালমন্ড। আর অ্যালমন্ডের মজার বিষয় কি, অনেকে অ্যালমন্ড পালতে চায় না, কারণ অ্যালমন্ড থেকে জোড়ায় জোড়ায় অ্যালমন্ড বাচ্চা আসে না, সেই জন্য অনেকে পালতে চায় না। কিন্তু আপনারা চিন্তা করেন, যদি আমাদের রেশিওতে আপনারা পালেন তো আপনার জোড়া জোড়া অ্যালমন্ড বাচ্চা আপনি এমনি বের করতে পারতেছেন। আদারওয়াইজ অ্যালমন্ড কালারটা খুব রিচ কালার, অ্যালমন্ড কালারটা এমন একটা কালার যেটা আপনার মানে ডেভেলপ করা খুব মানে টাফ, যাদের কাছে আছে তারাই বুঝে যে অ্যালমন্ড কালারটা কী। আর অ্যালমন্ড কালারটা পালাটা যারা পালে তারা অ্যালমন্ড কালারটা খুব পছন্দ করে, মানে এই কালারটা নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, কারণ এই অ্যালমন্ড থেকে কোন কালার থেকে আপনি কখন কোন কালার পাবেন আপনি নিজেও জানবেন না। দেখা গেছে আপনার কোনো বার্ড বাপ মানে ছোটোবেলায় বাবার থেকেও সুন্দর আসতেছে, আবার কোনোটা দেখা যেতেছে ছোটোবেলায় খুব খারাপ অবস্থা, যখন দুই দশক তিন দশক গেছে এর অবস্থা চেহারা এরকমভাবে চেঞ্জ হয়েছে যেটা মনে করেন খুব দেখতে সুন্দর এবং অস্থির। তো এটা হলো অ্যালমন্ডের বৈশিষ্ট্য আর কি। অ্যালমন্ডের জিন সম্পর্কে আপনাদের কথা বললাম, এটা আবারও বলি এটা একটা স্টেপার জিন। তো স্টেপার জিন যখন দুইটা একসাথে হয়ে যাবে তখন হয়তো মরণ জিন পরিণত হবে, মানে আপনার ব্লাডারে বাচ্চা আসবেই। তো সেই ক্ষেত্রে আপনার ব্লাডটা ভেঙে দিয়ে অন্য কালারের সাথে আপনার পেয়ার করতে হবে, একটা অ্যালমন্ড দিতে হবে আর একটা অন্য কালার আপনি ব্ল্যাক দেন, ব্লু চেকার দেন, স্ট্রং জিনে যেগুলা ব্লু চেকার দেন, কালো দেন বা ব্লু বার দেন, মোটামুটি আল্লাহর রহমতে আপনি ওইখান থেকে বাচ্চা ভালো পাবেন। আর আমার মতে কখনোই অ্যালমন্ড অ্যালমন্ড জোড়া করবেন না, ওই ক্ষেত্রে আপনার হিতে বিপরীত হইতে পারে, তো বাচ্চা ইনব্রিড হইতে পারে, তারপরে আপনার দেখা গেছে ডোমিনেট করতে পারতেছে না কালার, সেই ক্ষেত্রে আপনার সমস্যা হইতে পারে। আর যখন ব্লাডার আই আসবে তখন বাচ্চা পুরোপুরি সাদা আসবে এবং চোখের এখানেও আপনার চোখগুলোও সাদা আসবে। তো এইটা হলো আপনার অ্যালমন্ডের বৈশিষ্ট্য। তো যারা যারা অ্যালমন্ড পালবেন অবশ্যই অ্যালমন্ড সম্পর্কে ধারণা নেওয়ার জন্য যদি কোনো দরকার পড়ে অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবেন। আর মাস্কিং জিম, সুপার মাস্কিং জিম এগুলো নিয়ে আমি পরে আরেক ভিডিওতে কথা বলবো। এইখানে যেটা দেখতেছেন এখানে দুইটা মেল, একটা দুইটা কো অ্যালমন্ড আর একটা ক্লাসিক অ্যালমন্ড। তো এই মেলগুলো, এই মেলটা নতুন মেল, তো এই মেলটাও একসময় এই মেলের কাছাকাছি চলে যাবে আর তখন এই মেলটা আরও ডিপ হয়ে যাবে এবং এর ভিতরে বিভিন্ন কালার যেগুলো দেখতেছেন সেগুলো আরও বেশি ডিপ হয়ে যাবে, মোটামুটি বলতে পারেন যে আরও কালো হয়ে যাবে, আরও সুপার কালার হবে। তো এই হলো অ্যালমন্ড। তো আর কিছু বলবো না, বেসিক্যালি অ্যালমন্ডের মেন ইগুলো আপনার ব্লু বার, ব্লু চেকার, ব্ল্যাক, এগুলোর থেকেই যখন কালারটা আপনার অ্যালমন্ড কালারটা প্যারেন্টসে মানে বেবির ভিতরেই ইয়ে আপনার ডোমিনেট করে আসে তখনই ওই বারটা অ্যালমন্ড হয়ে যায় বা অ্যালমন্ড কালার হয়ে যায় এবং অ্যালমন্ড মিউটেশন নিয়ে আসে। তো এটা একটা মিউটেশন কালার বা মিউটেশন বার্ডও বলতে পারে। তো আশা করি আমার ভিডিওতে আপনার অ্যালমন্ড কালারটা নিয়ে যা বললাম মোটামুটি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই, এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য এবং কালার জেনেটিক সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।